Eso. সুলতানা, নুরবানু সুলতান এসেছেন। আসতে দাও। সুলতানা আমাকে ডেকেছেন। শাহজাদা যে তোমার কথা শুনে তা আমি জানি, আর এই কারণেই তোমাকে ওর কাছে পাঠিয়েছিলাম। তোমার প্রভাবিত করার ক্ষমতা আছে, কিন্তু তোমার কাজ আমার ছেলেকে খারাপ অভ্যাস থেকে দূরে রাখা, আর শত্রুদের ব্যাপারে ওকে সবসময় সতর্ক রাখা। আমি তাই করে আসছি, আমার বিশ্বাস আপনি তা জানেন। নিশ্চয়ই আমি সবকিছু জানি, এমনকি আমার অগোচরে যা হয় তাও আমি জানি। ঠিক বলেছি না সুলতানা? আমার কি অজান্তে কোনো ভুল হয়েছে? তুমি ছিলে না হুরি জিহানকে যে রাজধানীতে ডেকেছে? শাহজাদা অসম্ভব সুলতানা, যদি আর কখনো শাহজাদাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করার, ওদেরকে একে অপরের শত্রু বানানোর চেষ্টা করো, তোমাকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলব, তারপর সেগুলোকে সাগরে ভাসিয়ে দেব। বুঝতে পেরেছ তো সুলতানা? ক্ষমা করুন সুলতানা, আমি সবসময় আপনার অনুগত ছিলাম, আপনার জন্য জীবনও দিতে পারি। শুধু চেষ্টা করি শাহজাদাকে রক্ষা করার, কারণ পরিস্থিতি ভালো না, সময়টা খারাপ, আপনার সমর্থনই এখন সব, বিশেষ করে এই দুঃসময়ে। দয়া করে আমাদের দিকে তাকান, আপনার সাহায্য, সুদৃষ্টি, পরামর্শ আর দোয়ায় আমাদের মধ্যে যতই দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করুক না কেন, আমি তা কখনো হতে দেব না। বরং আমরা সবাই এক তা দেখিয়ে দেব। আহমেদ পাশার দেয়া উপহার। অনেক সুন্দর শাহজাদি। শাহজাদা সেলিম মর্মর মহলে আছেন, এ খবর জানেন শাহজাদি? চোখের সামনে তো আর নেই, বেয়াজিদ কি তাতেও খুশি নয়? এই কয়দিনে তো অনেককেই বের করে দেয়া হলো, রুস্তমের অবস্থা তো দেখছই, ওকেও বের করে দেয়া হয়েছে। আল্লাহ জানেন রুস্তম পাশাকে আমি কতটা অপছন্দ করি, কিন্তু শাহজাদা বেয়াজিদকে সাহায্য করেছেন এ কথাও সত্যি। ওনার প্রাসাদ থেকে চলে যাওয়াটা ভালো লক্ষণ না। নেকড়ে আর মেষ শাবকের মধ্যে বন্ধুত্ব হয়েছে দেখছি, বেয়াজিদের প্রতি রুস্তমের পক্ষপাতিত্ব দেখে ধোকা খেও না। ও এক হাতে তোমাকে সাহায্য করবে আর অন্য হাতে পেছন থেকে তোমার পিঠেই খঞ্জর চালাবে। রুস্তম পাশা আমার সাথে কেন দেখা করতে যায়? সিনান পাশার মৃত্যুর ব্যাপারে হয়তো, ওনার মৃত্যু পাশা অনেক কষ্ট পেয়েছেন। সামনে পেছনে ডানে বামে চালাতে পারবে, বুঝেছো?
মতো একে তুমি একই সময়ে আর এটা রাজা সবচেয়ে গুরুত্বপূর্ণ গুটি রাজা শেষ তো খেলা শেষ তুমি হেরে যাবে এসো কামরায় নিয়ে যাও একটু পরে আসছি তুমি ঠিক আছো নুরবানু কি হয়েছে হুররাম সুলতান শাহজাদা বেয়াজিদের বিয়ের কথা ফাঁস হওয়া নিয়ে আমার উপর খেপেছেন তিনি বলেছিলেন আপনার পাশে থাকবেন কিন্তু আমার তা মনে হচ্ছে না আপনাকে দেয়া কথা তিনি ভুলে গেছেন আম্মা আমার পাশে নেই সেটা অনেক আগেই বুঝেছি নুরবানু ওনার সাহায্যের আশা করে লাভ নেই এখন থেকে যা করার আমাকেই করতে হবে সব ভুলে আগের মতোই আমাকে পাশে থাকতে দিন আমাকে দূরে সরাবেন না আমি পাশে থাকলে সিংহাসনে আপনার বসার পথ নিশ্চিতভাবে সুগম হয়ে যাবে মিস্টার নুডলস এখন আরো আকর্ষণীয় নতুন প্যাকেজ দেখছেন সুলতানা রুস্তম পাশা তোমার ভাই সিনান সিনান পাশা সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন আল্লাহ অনেক ধন্যবাদ সুলতানা উস্কুদারের প্রাসাদে ফিরে গেছো শুনলাম আর কোনো পথ ছিল না আমার যেখানেই যাই না কেন আমাকে শত্রুরা খুঁজে নেয় আল্লাহ মঙ্গল করুন শাহজাদা বেয়াজিদের তিনি আমার জন্য আরো দেহরক্ষী পাঠিয়ে দিয়েছেন তারপরও যে আমি জীবন সংকটে ভুগছি সন্দেহ নেই ক্ষতি আসলে আমাদের সবারই হয়েছে এখন এমনই চলতে থাকবে এই লড়াই শেষ হয়নি এখন আপনার পালা কি বলতে চাইছো তুমি আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন কার পাশে দাঁড়াবেন শাহজাদা বেয়াজিদের নাকি শাহজাদা সেলিমের আমার চোখে আমার সন্তানরা সবাই সমান যদি একজনের পক্ষে যায় তাহলে অন্যজনের বিরুদ্ধে চলে যাব আমি কাউকেই হারাতে চাই না সুলতানা সারুহান সঞ্জক পেকে হবে এ নিয়ে সিদ্ধান্তহীনতার মাঝে জাহাপনার কানে শাহজাদা সেলিমের নামটা আপনি পৌঁছে দিয়েছিলেন কারণ শাহজাদা বেয়াজিদকে বাঁচাতে চেয়েছিলেন আপনি সিদ্ধান্তটা অবশ্যই ভালো ছিল কিন্তু পরে বদলে যান আপনি শাহজাদা সেলিমের পক্ষে চলে যান সে সময় পরিস্থিতি ভিন্ন ছিল শাহজাদা মুস্তাফা জীবিত ছিল কিন্তু এখন সব বদলে গেছে ওরা দুজন শাহজাদাই আমার কাছে সমান পরিস্থিতি বদলে গেছে সন্দেহ নেই তাই আপনাকেও কারো না কারো পক্ষ নিতেই হবে আজ অথবা কাল আপনিও তা বুঝতে পারবেন তা হবে না রুস্তম হবে না চিকিৎসায় যন্ত্র আপনার মতন মহান বাদশার সেবা করার সুযোগ পাচ্ছি আমি আর কি চাই যে আপনা দোয়া করি আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য দান করুন আমিন তোমাকেও ফরহাদ রাজধানী ছেড়ে এলাম কতদিন হলো সামনের মাসে দুবছর হবে যে আপনা দুবছর হয়ে গেল আগে অভিযান থেকে জয়ী হয়ে ফিরে এলে উৎসব হতো